আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক বাহিনীর হাতে সবচেয়ে বেশি হেলিকপ্টার। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সুদানকে আমেরিকার চাপ। দখলদারিত্ব হচ্ছে সন্ত্রাসবাদের মূল উৎস, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আশরাফ গনির টাকা নিয়ে পালানোর ভিডিও আছে প্রধান দেহরক্ষীর হাতে। তাইওয়ানের প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান চীনের। এবং সর্বশেষ থাকছে ওআইসি এর তীব্র সমালোচনায় ভারত। ভারত দিনের পর দিন অন্যায় করে চলেছে, এমনকি সেদেশে মুসলিম সম্প্রদায়কে তারা নিয়মিত নির্যাতন নিপীড়ন করে চলেছে, এমনকি হত্যা পর্যন্ত করতে দ্বিধাগ্রস্ত করছে না। এমনকি গরুর গোশত খাওয়া নিয়েও মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে। অর্থাৎ গরু নাকি ভারতের মাতা, কিন্তু সেই গরুকেই তারা নিয়মিত জবাই করে বিদেশে পাচার করছে। মাংস রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত গোমাংস রপ্তানিতে। অথচ সেই ভারতই আবার গরুকে মাতা হিসাবে মানে, আর যে কারণে মুসলমানদেরকে তারা নির্যাতন করছে। আদতে মা হচ্ছে তাদের একটা ওসিলা মাত্র। এ বিষয়ে ওআইসি মন্তব্য করায় তীব্র সমালোচনা করছে এখন ভারত। অর্থাৎ ভারতের বাঁচার আর কোনো রাস্তা নেই। এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক বাহিনীর হাতে সবচেয়ে বেশি হেলিকপ্টার। মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে এখন সবচেয়ে বেশি হেলিকপ্টার। ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারই একথা বলেছেন। তিনি বলেন, এই অঞ্চলে আমাদের হাতে রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার। আজকে আমাদের হেলিকপ্টারগুলোতে শ্রেষ্ঠ মানের নাইট ভিশন ক্যামেরা এবং গাইডেড মিসাইল বসানো হয়েছে। ইরানের এই সেনা কর্মকর্তা আরও বলেন, ড্রোন নির্মাণের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করেছি। আমরা এখন গোয়েন্দা ড্রোন এবং কমব্যাক ড্রোনের ক্ষেত্রে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে সক্ষম হয়েছি। ইরানের সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ড্রোন তৈরিতে তেহরান স্বয়ংসম্পন্নতা অর্জন করেছে। তবে ইরান সবসময় বলে আসছে তার এই সামরিক শক্তি প্রতিবেশীদের জন্য কোনো হুমকি নয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সুদানকে আমেরিকার চাপ। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সুদানের উপর চাপ সৃষ্টি করেছে আমেরিকা। ইসরায়েলের সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ক্যান রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে আমেরিকা সুদানে অর্থ বিনিয়োগ করেছিল, কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কোনো উন্নতি পরিলক্ষিত হয়নি। এর প্রেক্ষাপটে এক বছর পর এসে আমেরিকা সুদানের উপর চাপ সৃষ্টি করেছে। তবে আমেরিকা সুদানে কী ধরনের বিনিয়োগ করেছে অথবা ওয়াশিংটনের পক্ষ থেকে খার্তুমের ওপর কী ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে সে সম্পর্কেও টেলিভিশন চ্যানেলের খবরে বিস্তারিত কিছু বলা হয়নি। খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের সাধারণ জনগণ এবং সামরিক প্রশাসনের মধ্যে মতভিন্নতা রয়েছে। গত বছরের অক্টোবর মাসে মার্কিন মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করে। এরপর গত এপ্রিল মাসে সুদানের মন্ত্রিসভায় ইসরায়েলকে বয়কট করার আইন বাতিল করে। তবে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সুদানের সংসদে পাশ হতে হবে, কিন্তু এখনও তা সংসদে তোলাই হয়নি। এমনকি কথিত আব্রাহাম চুক্তির এক বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেছে সুদানের কর্মকর্তারা। দখলদারিত্ব হচ্ছে সন্ত্রাসবাদের মূল উৎস, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনোতকে পরিষ্কার করে বলেছে, দখলদারিত্ব হচ্ছে সন্ত্রাসবাদের মূল উৎস। ফিলিস্তিনি রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আখ্যা দিয়ে নাফতালি বেনোত বক্তব্য দেওয়ার পর ফিলিস্তিনিদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনে একথা বলেছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, পূর্ব বাইতুল মুকদ্দাসকে রাজধানী করে গঠিত ফিলিস্তিনি রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং 2012 সালের 29 নভেম্বর থেকে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য। ফলে ফিলিস্তিনিদের অধিকার সম্পর্কে অথবা তাদের মূল্যায়ন করার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তাদের মন্তব্য করার প্রয়োজন নেই। আবু রুদাইনের সুস্পষ্ট করে বলেন, আমাদের ভূমি এবং আমাদের স্থাপনা থেকে ইসরায়েলি দখলদারিত্ব অবসানের মধ্য দিয়ে কেবল সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অর্থই হচ্ছে খুব সম্ভবত একটি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তার এই বক্তব্যের নিন্দাও জানিয়েছেন আবু রুদাইনে। আশরাফ গনির টাকা নিয়ে পালানোর ভিডিও আছে প্রধান দেহরক্ষীর হাতে। তালেবান কাবুল দখল করলে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি গত 15 আগস্ট বিদেশে পালিয়ে যান। অভিযোগ আছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রচুর অর্থ, হেলিকপ্টার ও গাড়ি ভর্তি করে নিয়ে গেছেন তিনি। এরপরই মার্কিন সরকারের গোয়েন্দা সংস্থা আশরাফ গনির বিরুদ্ধে উঠে আসা সেই অভিযোগের তদন্ত শুরু করে। এবার নতুন তথ্য সামনে এনেছে আশরাফ গনির দেহরক্ষী দলের প্রধান কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল পিরাজ আতাস শরীফ। তিনি বলেছেন, আশরাফ গনি ব্যাগ ভর্তি করে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গেছে। তার টাকা নিয়ে পালানোর একটি সিসিটিভি ভিডিও ফুটেজও তার হাতে আছে। ব্রিগেডিয়ার জেনারেল পিরাজ আতাস শরীফ মেইল অনলাইনকে জানিয়েছে, আশরাফ গনি পালিয়ে যেতে পারেন তা কখনোই তিনি ভাবেননি। আশরাফ গনিকে অর্থ বোঝাই বড় বড় ব্যাগ নিয়ে যেতে দেখেছেন তিনি, কারণ আশরাফ গনি জানতেন শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে। সেজন্য শত শত মিলিয়ন হয়তো বা বিলিয়ন ডলার নিয়ে আফগানিস্তান থেকে নিয়ে গেছেন তিনি। অনেকে ব্যাগ ছিল তার সাথে এবং সেসব খুব ভারী ছিল। 16 আগস্ট দেশ ছাড়তে পিরাজ আতাস শরীফও বিমানবন্দরে গিয়েছিলেন কিন্তু পারেননি। পরিবার সহ এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তাকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে তালেবান। পিরাজ আতাস শরীফই জানিয়েছেন, তার কাছে একটি বন্দুক ও একটি গুলি আছে। তালেবান তার খোঁজ পেলে তিনি আত্মহত্যা করবেন। তিনি আরও জানিয়েছেন, নিরাপদ জায়গা পেলে আশরাফ গনির টাকা নিয়ে পালানোর সেই ভিডিও প্রকাশ করে দেবেন। তাইওয়ানের প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান চীনের। জাতীয় দিবসে তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন ওয়েনের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে এশিয়ার পরাশক্তি চীন। রবিবার স্থানীয় সময় সকালে বেইজিং সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট তাসাই ইন ওয়েন বলেছিলেন, তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিজেদের প্রতিরক্ষা বলয় জোরদার করার কথাও জানান তিনি। চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় থেকে সোমবার জানানো হয়, তাইওয়ান স্বাধীন হতে চাওয়ার কারণে আলোচনার দ্বার বন্ধ হয়ে যাচ্ছে। এ ধরনের বক্তব্য উস্কানিমূলক এবং তথ্যের বিকৃতি ঘটিয়েছে। শনিবার স্থানীয় সময় বিকালে তাইওয়ানকে পুনরায় একত্র করার ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু শান্তিপূর্ণভাবেই তাইওয়ানকে একত্র করা হবে বলে জানান তিনি। চীনের প্রেসিডেন্টের এই অঙ্গীকার ঘোষণার পরিপ্রেক্ষিতে তাইওয়ানের প্রেসিডেন্ট পাল্টা হুঁশিয়ারি দেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেইজিং ধারাবাহিকভাবে তাইওয়ানকে রাজনৈতিক ও সামরিক চাপের মুখে ফেলেছে। প্রতিনিয়ত তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান টহলও দিচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বেইজিংয়ের 149টি সামরিক বিমান টহল দিয়েছে তাইওয়ানের আকাশসীমায়। বিশ্লেষকদের মতে, তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই তাইওয়ানকে একত্র করার ঘোষণা দেন শি জিনপিং। উল্লেখ্য, চীনের প্রশাসন আগে থেকেই তাইওয়ানকে তাদের নিজস্ব রাজ্য দাবি করে অগ্রসর চালিয়ে আসছে, যদিও তাইওয়ান শুরু থেকে নিজেদের স্বতন্ত্র বলে দাবি করে আসছে। সম্প্রতি তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপ গ্রহণ চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওআইসির তীব্র সমালোচনায় ভারত। ভারতের আসামে উচ্ছেদ অভিযান নিয়ে বিভ্রান্তকর মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছে দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন অর্থাৎ ওআইসি। সেই সঙ্গে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত অধিকার জোটটির নেই বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। গত 8 অক্টোবর এই সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে এই ধরনের অযৌক্তিক মন্তব্য ভারত দৃঢ়ভাবে অস্বীকার করছে জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ভারত আশা করবে এই ধরনের কোনো মন্তব্য ওআইসি ভবিষ্যতে আর করবে না। বিবৃতিতে তিনি আরও বলেন, আসামে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ওআইসির মন্তব্য ভারত খুবই আশাহত। ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কোনো
আইনি অধিকার জোটটির নেই জানিয়ে অরিন্দম আরও বলেন, কোনো ব্যক্তিগত বা কায়েমি স্বার্থ চরিতার্থ করতে কেউ যেন ওআইসিকে ব্যবহার করতে না পারে সেদিকেও জোটটির নেতাদের নজর রাখতে হবে। এর আগে গত 3 অক্টোবর ভারতের আসামে পরিচালিত উচ্ছেদ অভিযান নিয়ে নিন্দা জানায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জোট অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন অর্থাৎ ওআইসি। এক বিবৃতিতে তারা আসামের মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও উচ্ছেদ অভিযানের সমালোচনা করে। ওআইসি জানায় ভারতীয় সরকারের এই আচরণ খুবই নিন্দনীয় এবং সরকারের আরও দায়িত্বশীলভাবে কাজ করা উচিত। এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই জোটটির সমালোচনা করে বিবৃতি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।